চলে গেলেন চট্টগ্রামের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মইনুদ্দিন খান বাদল। সকালে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রয়াত বাদল ছিলেন জাসদ একাংশের কার্যকরী সভাপতি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিভিন্ন মহল। শোকের ছায়া নেমে এসেছে তার নির্বাচনী এলাকা বোয়ালখালীতে। যুদ্ধ করে এই দেশ করেছি, সেটা যেন প্রত্যেকের মনে থাকে। ওই ধরনের উদ্যত্ত যদি আসে, বাঙালি জবাব দিতে পারে। থেমে গেল জাতীয় সংসদে অনলবর্ষী বক্তা হিসেবে পরিচিতি পাওয়া মইনুদ্দিন খান বাদলের জীবন প্রদীপ। তিনবারের এই সংসদ সদস্যের জন্ম চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী গ্রামে 1952 সালের ফেব্রুয়ারিতে। একাত্তরে মুক্তিযুদ্ধে তার ছিল অসম সাহসী ভূমিকা। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে তার হাতে খড়ি হলেও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যোগ দেন জাসদে। সবশেষ ছিলেন সংগঠনটির একাংশের কার্যকরী সভাপতি। সারাজীবন রাজনীতির মাঠে কাটিয়ে দেয়া মানুষটি 2 বছর আগে আক্রান্ত হন ব্রেন স্ট্রোকে। সবশেষ 2 সপ্তাহ আগে চিকিৎসার জন্য যান ভারতের বেঙ্গালুরুতে। বৃহস্পতিবার ভোরে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ানি রাজনীতিবিদ। উনি অনেকের চেয়ে বেটার ছিলেন। উনি একজন রাজনীতিতে লেখাপড়া জানা মেধাবী, মানুষের জন্য কাজ করার মানসিকতা ওনার ছিল। সংসদ সদস্য হয়ে তিনি বিত্ত বৈভবের পিছনে দৌড়ানো চেয়ে জনগণের প্রতি তিনি সৎ ছিলেন। মাত্র কয়েক মাস আগে কালুরঘাটে কর্ণফুলী সেতু নির্মাণের দাবিতে ঘোষণা দিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যে সুস্পষ্ট ঘোষণা না এলে পদত্যাগ করবেন সংসদ থেকে। তবে তার আগে ছেড়ে গেলেন পৃথিবীর মায়া। ডিসেম্বরের মধ্যে যদি এটার কোনো সদগতি না দেখি, আই উইল গো আউট ফ্রম দিস পার্লামেন্ট। উনি মৃত্যুর আগে বলেছিলেন যে ব্রিজ না হলে আমি সংসদ থেকে পদত্যাগ করব, কিন্তু তিনি জীবন থেকে এখন পদত্যাগ করেছেন। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।